প্রতিদিন নতুন নতুন টম অ্যান্ড কার্টুন ভিডিও দেখার জন্য এই যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে আরে 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 এটা কি হলো আমার সাদের ফুলটাকে সর্বনাশ করেছে একটা গাড়ি এসে চাপা দিয়ে চলে গেল ইস কত কষ্ট করে এই ফুলটাকে আমি জোগাড় করেছিলাম ইস ফুলের কি অবস্থা করেছে ফুলের পুরো বারোটা বাজে দিয়েছে ডালপালা থেকে সমস্ত ফুল একেবারে ঝরে পড়ে গেল কি করা যাবে ডালপালায় আবার ফুলগুলোকে লাগানোর ব্যবস্থা করতে হবে দেখি বাসায় যাওয়া যাক তা তাড়াতাড়ি বাসায় গিয়ে একটা জাদুর আঠা আছে সেই আঠা দিয়ে এই ফুলগুলোকে জোড়া লাগানোর চেষ্টা করতে হবে ফুলগুলো সংগ্রহ করে যে করেই হোক আজকে ফুলগুলোকে জোড়া লাগাতেই হবে এবারে বাসার ভিতরে যায় দরজাটা লাগিয়ে দিই তারপরে বাসায় গিয়ে আঠা দিয়ে জোড়া লাগানোর চেষ্টা করতে হবে তাড়াতাড়ি ভিতরে যায় অনেক দেরি হয়ে যাচ্ছে বাবা পৌঁছে গেছি বাসার ভিতরে ফুলগুলোকে এখানে রেখে তাড়াতাড়ি যায় জাদুর আঠাটা নিয়ে আসে আঠা নিয়ে এগুলোকে জোড়া লাগানোর চেষ্টা করতে এই যে আঠা পেয়ে গেছি এবারে এই আঠা দিয়ে তাড়াতাড়ি মাখিয়ে নিয়ে ফুলগুলো আবার যে যার ডালে পৌঁছে দিতে হবে দেখা যাক কাজ হয় কিনা আঠার ফুলের ভিতর একটা মিশ্রণ তৈরি করতে হবে করলে সমস্ত জায়গা আঠা মেখে যাবে তারপরে সেগুলো নিয়ে ডালে ছুইয়ে দেখা যাক এইবারে কি হয় আরে বাবারে এত চেষ্টা করলাম ডালে একটাও ফুল লাগেনি দেখছি উল্টে আবার ডালগুলো দেখছি উল্টো দিকে পড়ে গেল সর্বনাশ করেছে কি হবে আরো অবস্থা খারাপ হয়ে গেল এই টম আমি জেরি ইঁদুর আমার দিকে দেখো এই যে আমি এখানে এখানে এই দিকে দেখো আমি হাত উঠাচ্ছি দেখতে পাচ্ছ কি আমার হ্যাঁ দেখতে পেয়েছি বলো তুমি কি বলতে চাই তোমাকে একটা ভালো জিনিস দেখাবো বলেই ডাকছিলাম ওই দিকে তাকিয়ে দেখো বাগান দেখো ফুলের একেবারে গোডাউন কত তো ফুল আছে রং বেরঙের ফুল যাও আর তুলে নিয়ে আসো দারুণ একটা বুদ্ধি দিয়েছো তো এতক্ষণ আমি খেয়াল করিনি আমার চোখের সামনেই একটা ফুলের বাগান দ্রুত যায় গিয়ে ফুলগুলো তুলে আনি যাও টম বেড়াল যাও ঘুরে আসো ওটা হলো বুলডগের দাদার বাগান আমি তোমার জন্য ফাঁদ পেতেছি আর তুমি ফাঁদে পা দিয়েছো যাও ঘুরে আসো তারপরে দোলাই খাও এই আমি পৌঁছে গেছি এই দেওয়ালটা টপকালেই চলে এসেছি এই বাগানে ফুলের বাগান ওরে বাবারে হাই হাই ব্যালেন্স হারিয়ে ফেললাম আছে এটা আমার কাছে কোনো ব্যাপার নয় ফুলের জন্য একটু আদ্দ এমন চলে 俺ババレッコッ তো রঙ বেরঙের ফুল এগুলোই তো আমার এগুলো আমার হাতছাড়া হয়ে গেছে তো কি হয়েছে এগুলো দিয়েই কাজ চালিয়ে নেওয়া যাবে ফুলগুলো ঝাপাঝাপ তুলে ফেলে বিভিন্ন রঙের ফুল নিতে হবে আমাকে বিভিন্ন রঙের ফুল নিয়ে ওর থেকে একটা সুন্দর গোছা আমাকে তৈরি করতে হবে যাই হোক বাবা অনেক ফুল তুলেছি এবারে দারুণ একটা গোছা তৈরি হয়েছে সময় নেই অসময় নেই আমার বাগান থেকে ফুল চুরি এই যে মিস্টার এইদিকে তাকান দেখুন আমার দিকে আমার বিনা পারমিশনে আপনি আমার বাগানের ফুল তুলেছেন রে মনে হচ্ছে অন্যের হাতে ধরা পড়ে গেলাম সর্বনাশ কার বাগান থেকে এসে ফুল চুলি করলাম ওরে বাবারে ভাইয়া আপনি আমি বুঝতে পারিনি এই নিন ফুলটা আপনার কাছে দারুণ মানাবে এই নিন এটা আপনার বাগানেরই ফুল সত্যি তাই নাকি আমার প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ আমার বাগানের ফুল সত্যি কত সুন্দর দেখাচ্ছে এই ফুলগুলো তুমি কি ভেবেছো এই ফুলের জন্য আমি তোমার চুরি করার কথাটা ভুলে যাব তোমার গলা চেপে ধরবো সাহস কি করে হলো আমার বাগানে ঢোকার এই না যে আমার বাগানে আসে তাকে আমার অনুমতি নিতে হয় আর তুমি বিনা অনুমতিতে আমার বাগানে চলে এসেছ সেই জন্য তোমার এই ব্যবস্থা করলাম চলো বাবা আমার বুদ্ধিটা দেখছি দারুণ কাজে হয়েছে টম উচিত শিক্ষা পেয়েছে ইস বুলডগের দাদা আমাকে এক ঘুঁসি মেরে কোথায় পাঠিয়ে দিলো ওরে বাবারে মুখটা ভিতরে শক্ত করে আটকে গেছে ওরে সর্বনাশ মুখে যে এখনো পর্যন্ত ফুলটা ঢুকেই রয়েছে মুখের ভিতর থেকে ফুলটা বার করার ব্যবস্থা করতে হবে ওহো এতক্ষণ ফুল আটকে ছিল দমটা বন্ধ হয়ে যাচ্ছিল ওরে বাবারে মাথায় কি আরে বাবা এটা বেশ চমৎকার বিষয় তো মাথার ওপরে দেখছি তিনটে বীজ আ বুঝতে পেরেছি এগুলো কি তাহলে এই ফুলেরই বীজ যদি এগুলো এই ফুলেরই বীজ হয় তাহলে পুরো এই বস্তাটাকেই আমি তুলে নিয়ে চলে যাব নিয়ে গিয়ে আমার বাগানে এই ফুল গাছ চলো দেখি দারুণ একটা বুদ্ধি পেয়েছি কিন্তু ওই বুদ্ধিটা কাজে লাগালে সুন্দর করে আমার বাগানে আমি এই ফুল গাছ চাষ করতে পারবো তার জন্য প্রথমে বাগানটাকে সুন্দর করে মাটিগুলো সব খুলে ফেলতে হবে মাটি খুলে ফেলার পরে একটা একটা করে বীজ ছড়িয়ে দিতে হবে সমস্ত জায়গায় বীজগুলো ছড়িয়ে দেওয়ার পরে বাগানে পানির ব্যবস্থা তা করতে হবে পানি দিলে চারাগুলো আস্তে আস্তে বড় হতে শুরু করবে যাই দেখি পানি আনার ব্যবস্থা করে তাই নল দিয়ে পানি দিয়ে বাগান ভেজানোর মজাই আলাদা এখান থেকে শুধু সুইচে চাপ দাও পুরো একেবারে সমস্ত কিছু ভিজে যায় কষ্ট করে পানি নিয়ে আসতে হবে না খুবই মজা তাই না কত সুন্দর বাগান হচ্ছে আরে বাবা পানিটা বন্ধ হয়ে গেল কেন হঠাৎ কি ঘটলো কিছু তো বুঝতে পারলাম না সাধারণত এমন হওয়ার কথা নয় পানি তো সব ঠিক আছে আরে বাবা এমন হওয়ার কথা নয় তো আমিও জানি কিন্তু এদিক থেকে যে আমি জেরি ইঁদুর সব কিছু কন্ট্রোল করছি তুমি পাইপটাকে যখনই মুখের দিকে নেবে আবারও আমি চালু করে কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না তো দেখি একটু কি হয়েছে এর ভিতরে ওরে বাবারে হাই হাই এটা কি পানি যে চালু হয়ে গেল অটোমেটিক দারুণ শিক্ষা হয়েছে বিড়ালটা আমি যেখান থেকে পানি চালু করে দিয়ে এবারে দেখি পানিটাকে তাড়াতাড়ি বন্ধ করার চেষ্টা করতে হবে ও যে আবার বাগানে পানি দিচ্ছে আরে বাবা এটা কি হচ্ছে আবার যে পানি চলে গেল কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না কি সমস্যা হচ্ছে নাকি পাইপের ভিতরে কি কিছু কি এমনটা কেন হচ্ছে কিছু বুঝছে না বিড়ালটা আবারও পাইপটা মুখে দেবে সেই সময় আবারও পানিটাকে চালু করে দিতে হবে তো পাইপের ভিতরে কিছু আটকেছে কিনা হায় হায় আবারও যে পানি চালু হয়ে গেল এটা কি হচ্ছে আমার সাথে ও তাড়াতাড়ি ঘুরিয়ে দি পানিটাকে এই পানি আমাকে মারার চিন্তা ভাবনা করছে যখনই দিচ্ছি বাগানে তখনই পানি বন্ধ হয়ে যাচ্ছে আর যেই মুখে দিচ্ছি সঙ্গে সঙ্গে পানি চালু হয়ে যাচ্ছে নিশ্চয়ই কিছু একটা ঘটছে যেটা আমি বুঝতে পারছি না কোনো একটা রহস্য রয়েছে এখন তাও একটু চলছে এই যে আবার বন্ধ হতে শুরু করে দিল না প্রত্যেকবার এমন হতে পারে না কিছু একটা তো গন্ডগোল রয়েছে কেন এমন হচ্ছে আমি বুঝতে পারছি না গন্ডগোল হলে তো প্রথম থেকেই হতো এইবার একটু বুদ্ধি করে কাজ নিতে হবে প্রত্যেকবার একটু সময় পরেই পানি চলে আসছে একটু বেশিক্ষণ বাহিরে ধরে থাকি তারপরে দেখা যাবে যতক্ষণই তুমি বাহিরে ধরে থাকো সময় হবে না আমি তো এখান থেকে কন্ট্রোল করছি যেই তুমি মুখে ধরবে আমি চালু করে দেব ওই অনেকক্ষণ যে হয়ে গেল কিছুই হচ্ছে না তাহলে কি এবার একটু চোখে দিয়ে দেখ দেখবো কি হয়েছে ভিতরে এই যে আমি আবার চালু করে দিলাম এবারে খুব জোরে একেবারে উড়িয়ে নিয়ে চলে যাবে টমটাকে দারুণ হয়েছে সত্যি তাই হলো দ্রুত পানির গতিতে টম পেটের ভিতরে অনেকখানি পানি পৌঁছে গেছে এবং সে অনেক দূরে গিয়ে ছিটকে পড়ল ওরে সর্বনাশ কত দ্রুত গতির পানি ছিল রে বাবা পেট একেবারে পানিতে ভর্তি হয়ে গেছে তাড়াতাড়ি সমস্ত পেটের পানি বাইরে বার করে দিতে হবে মুখ না হলে যে পেটটা ফেটে যাওয়ার উপক্রম সমস্ত পানি মুখ দিয়ে বার করে দিই তাহলে আগের অবস্থা আমি ফিরে আসতে পারবো দারুন দারুণ শিক্ষা হয়েছে বেড়ালটার উচিত সাজা দিতে পেরেছি হেব্বি আনন্দ পেয়েছি আজকে বেড়াল তো আমার উপর অনেক অত্যাচার করে ওকে আজকে উচিত শিক্ষা দিতে পেরেছি আরে বাবা রে বেড়ালটা যে আমার কাছেই চলে এসেছে এতক্ষণ ধরে তুমি আমাকে এমন করছিলে ওরে বাবা কত জ্বালিয়েছো আমাকে আরে বিশ্বাস করো আমি এটা করতে চাইনি তোমাকে একটা আমি ভালো পানি দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি সেই জন্য পানি দিতে মানা করছিলাম তুমি এক মিনিট দাঁড়াও আমি এক্ষুনি আসছি দেখো আমি একটা তরল নিয়ে এসেছি এইটা তোমাকে দিতে বলছি ছিলাম এতক্ষণ ধরে ওই জন্য খালি পানিটা বন্ধ চালু করছিলাম এটা দিলে খুব তাড়াতাড়ি গাছ বড় হয়ে যাবে দ্রুত বৃদ্ধি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ঠিক আছে এটা দিলে তো খুবই তাড়াতাড়ি গাছ বড় হতে শুরু করবে আরে এটা তো আমি এতক্ষণ লক্ষ্যই করলাম না যাই এবার এইগুলো ঢেলে দিই খুব তাড়াতাড়ি এগুলো বড় হয়ে যাবে আর আমি সেই ফুলের গোছা তৈরি করব এবার আমার ফুল গাছগুলো খুব অল্প সময়ের ভিতরেই বড় হয়ে উঠবে এগুলো ঢেলে দিয়েছি এবারে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করার পালা দেখা যাক কি হয় খুব তাড়াতাড়ি আশা করছি কাজ হয়ে যাবে যাবে কিন্তু কিছুই হচ্ছে না কোনো রেসপন্স পাচ্ছি না এতক্ষণে তো ফুল গাছগুলো বার হয়ে যাওয়ার কথা আরে তমবেড়াল এখানে কি করছো কোনো কি রেসপন্স পাচ্ছ না নাকি কাজ করছে না ঠিক কে জানে জেরি দূর বিষয়টা আমি বুঝতে পাচ্ছি না কি হচ্ছে কে জানে অনেকক্ষণ ধরে তো দিলাম কিছুই হলো না এতক্ষণ পর্যন্ত আমি দাঁড়িয়ে রয়েছে কিছুই হয় না যখন হচ্ছেই না তাহলে একটু বেশি করে ঢেলে দেখো তোমার কাছে তো আরো রয়েছে ঢালো ঢালো বেশি করে ঢালো দেখবে খুব তাড়াতাড়ি কাজ হয়ে যাবে ঠিক আছে তুমি বলছো তাহলে একবার ঢেলে এই নাই দেখা যাক একটু বেশি করেই ঢেলে এবারে আমি আশা করছি গাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে এই যে এটা লাগিয়ে দিচ্ছি অনেক করে এবারে গাছ খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে আরে হচ্ছে এটা কি দেওয়ার সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যাচ্ছে তাহলে এগুলো যাচ্ছে কোথায় কিছু বুঝতে পাচ্ছি না অনেকক্ষণ তো হয়ে যাচ্ছে জেরি কই কিছু হচ্ছে না দাঁড়াও একটু অপেক্ষা করো তারপরে দেখো কি হয় ওই যে দেখো টম তাড়াতাড়ি পালাও এখান থেকে সর্বনাশ করেছে মাটি কম্পন শুরু হয়ে গেছে জেরি তুমি আমাকে এটা কি দিয়েছো ওরে সর্বনাশ এ যে কত বড় একটা গাছ তৈরি হচ্ছে পুরো আকাশ ছুঁয়ে বিশাল বড় আকৃতির একটা সূর্যমুখী গাছ তৈরি হচ্ছে কি গাছটা দেখছি এমন করে নড়ানড়ি করছে কেন গাছটা মনে হচ্ছে যেন একেবারে জীবন্ত সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে এ যেন কাউকে মারার চেষ্টা করছে বেড়াল তুমি যেটা ভাবছো সেটাই সত্য গাছটা জীবন্ত হয়ে গেছে যেটা আমি তোমাকে দিয়েছি না ওটা হলো গাছকে জীবন্ত করার একটা জিনিস ওটা তুমি গাছে লাগিয়ে দিয়েছো এ গাছ পুরো একেবারে জীবন্ত হয়ে গেছে ইঁদুরটা একেবারে আমাকে এমন ভাবে ফাঁসিয়ে দিয়ে চলে গেল সর্বনাশ গাছের কত বড় ফুল আমার দিকেই তেড়ে আসছে এর নিচে পড়লে একেবারে চাপা পড়ে যাব পালা তো পালিয়ে যেতে হবে না হলে সর্বনাশ হয়ে যাবে এক্ষুনি ওর নিচে চাপা পড়ে মারা যাব কি করব এখন কোন দিকে পালাবো বুঝতে পারছি না চারিদিকে তো শুধু দেওয়াল ওরে সূর্যমুখী তলায় পড়ে একেবারে চাপা পড়ে গেছি পাতার নিচে আটকা পড়ে গেছি যে কি হলো টমবেড়াল কষ্ট হচ্ছে নাকি পাতার নিচে চাপা পড়ে গেছো দুঃখিত তোমাকে এক্ষুনি বার করার ব্যবস্থা করছি তাড়াতাড়ি বার হয়ে আসো বুঝতে পারছি তোমার অনেক কষ্ট হচ্ছে কিছু করার এটাই তোমার কপালে লেখা ছিল কি আর করবে বলো কপালে লেখা থাকলে তো এমনই হবে কিছু করার নেই ওঠো দেখি বার হয়ে আসো অনেক হয়ে গেছে আর আমি তোমাকে ডিস্টার্ব করতে চাই না তোমাকে আমি সাহায্য করতে চাই তাড়াতাড়ি উঠে আসো এত শাস্তি দিয়ে নিয়ে বলছো আমাকে ডিস্টার্ব করতে চাও না কি বলতে চাইছো তুমি কতক্ষণ ধরে আমাকে জ্বালালে বাবারে স্যার এবং ম্যাডামের গলা শোনা যাচ্ছে সর্বনাশ করেছে চারিদিকে শুধু নোংরা নোংরা স্যার আর ম্যাডাম মনে হচ্ছে চলে এসেছে সর্বনাশ পার্কিং রাস্তায় গাড়ি ঢুকে গেছে স্যার এবং ম্যাডাম এক্ষুনি নামবে আর এখানে সমস্ত জায়গায় শুধু নোংরা নোংরা হয়ে রয়েছে চলে আসো আমাদের সফরটা অনেক ভালো গিয়েছে চলো দেখি এবারে মিষ্টির বাক্সগুলো নিয়ে চলো ঘরের দিকে রওনা দেওয়া যাক না সত্যিকার যেটা ভাবছিলাম সেটাই হয়েছে স্যার এবং ম্যাডাম চলে এসছে এবারে আমার চাকরি চলে যাবে যে কি হবে কি হবে চারিদিকে শুধু নোংরা আর নোংরা হয়ে রয়েছে আমাকে কেউ না সাহায্য করলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে একা চারিদিকে কাজ করব কিভাবে স্যার এবং ম্যাডামের কথা আমি একেবারে ভুলেই গিয়েছিলাম যে তারা চলে আসতে পারে ইস আমি নিজে নিজেই শুধু নোংরা করে জিনি দু তুমি কিছু একটা করো আমাকে সাহায্য করো দয়া করো আমার উপরে এতক্ষণ তো ডিস্টার্ব করেছো দয়া করে একটু সাহায্য করো না হলে আমি এই বাসায় আর থাকতে পারবো না প্লিজ প্লিজ আমি চাই না যে আমি বাহিরে যাব আমি এখানেই থাকতে চাই জিনি দু তুমি কিছু একটা করো আমাকে সাহায্য করো আমি যাই দেখি তাড়াতাড়ি যতটুকু পারি পরিষ্কার করার চেষ্টা করি করা যায় এই অল্প সময়ের ভিতরে আমি এতগুলো কাজ কিভাবে করব কিছুই তো মাথায় ঢুকছে না কি করলে কাজগুলো সহজ হয়ে যেতে পারে কি করা যায় কি করা যায় কোনো বুদ্ধি পাচ্ছি না পকেট একেবারে খালি হয়ে রয়েছে কিছু তো একটা আমাকে করতেই হবে না হলে টন্তার বিপদ হয়ে যেতে পারে সকাল থেকে আমি ওকে অনেক ডিস্টার্ব করেছি হ্যাঁ পেয়ে গেছি বুদ্ধি চলো দেখি আমিও কাজে লেগে দুইজন দুই দিক থেকে কাজ করব খুব দ্রুত কাজ হবে দুইজন দুই দিক থেকে কাজ করলে আশা করি সমস্ত কাজ শেষ হয়ে যাবে এবং মালিকও এসে দেখবে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু আমি আকৃতিতে ছোট সেই জন্য আমি খুব দ্রুত গতিতে কাজ করতে পারবো মালিক আসার আগেই সমস্ত কাজ হয়ে যাবে কারণ কিছু নেই টম দায়িত্ব দেওয়া রয়েছে পুরো বাঁশাও পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবে বাগানগুলো ঠিক আছে হেভি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছে একেবারে ঠিক কথা বলেছো সেই জন্যই তো টম আমরা এত ভালোবাসি টম বেড়াল সত্যি অনেক ভালো কাজ করেছে বাগানটাকে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে তাড়াতাড়ি বাসার ভিতরের নোংরাগুলো পরিষ্কার করে ফেলতে হবে বক্সটাকে নিয়ে সবকিছু তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলতে হবে না হলে মালিক ঢুকে গেলেই সর্বনাশ ড্রয়িং রুমে ওখানে পড়ে রয়েছে ফুলের গোছা তাড়াতাড়ি ওগুলোকে পরি পরিষ্কার করে ফেলতে হবে নোংরা ইস গোলাপের ছোট ছোট টুকরো তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলে এগুলো অল্প কিছু সময় রয়েছে এর ভিতরে কাজগুলো কমপ্লিট করে ফেলতে হবে না হলে বিপদ হয়ে হয়ে যাবে এগুলোকে গেছে সমস্ত কিছু যাওয়া যাক দেখা সবকিছু গুছিয়ে নিয়েছি এবার চলো দেখি এগুলো সবকিছু সঙ্গে করে নিয়ে যায় এটাকেও নিয়ে যেতে হবে আমি ভুলেই গিয়েছি তাড়াতাড়ি এটাকেও নিয়ে তাড়াতাড়ি এটাকে নিয়ে চলে যায় এখান থেকে এবারে বাগানের এই অংশটাকেও পরিষ্কার করে ফেলতে হবে এখানেও অনেকগুলো ফুল পড়ে রয়েছে ছে ফুলের গোছা এগুলোকে তুলে নিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে না হলে টমবেডাল ধরা পড়ে যেতে পারে অলমোস্ট সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে চলো দেখি এবারে আরাম করব এদিকে আমারও সমস্ত কাজ শেষ হয়ে গেছে এবার চলো দেখি বাইরের দিকে যাওয়া যাক একটু বেড়ুবেড়ু করব এই যে টমবেডাল দেখো নষ্ট ফুল নিয়ে তোমার জন্য একটা ফুলের গোছা বানিয়ে এনেছি তোমার অনেক দিনের শখ ছিল না ফুলের গোছা নেবে এই যে দেখো কত সুন্দর একটা ফুলের গোছা এনেছি সত্যি জিরি ইঁদুর আমার জন্য এমন করেছে এটা আমি বিশ্বাস করতে পারছি না যে কিনা আমাকে সারা দিন ধরে জ্বালাতন করলো সেই আমার জন্য ফুল নিয়ে আসলো ধন্যবাদ তোমাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমি সারা দিন ধরে এটা খুঁজেছি যাই দেখি তাড়াতাড়ি এটা কিচেন রুমে রেখে আসি এই ভিতরে ঢুকিয়ে দিই